পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার সারা দেশে, আমাদের যে আগামী 24 ঘন্টার যে পূর্বাভাসটা, এখানে সারা দেশে আমরা বলছি হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিটা আজকে এবং আগামীকালকে থাকবে, এবং এরপরে পরবর্তীতে আপনার বৃষ্টিপাতের প্রভাবটা কেটে যাবে। যখন বৃষ্টিপাতের প্রভাবটা কেটে যাবে, তখন আপনার তাপমাত্রাটা, রাতের তাপমাত্রাটা কমে আসবে। সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে দেশের কোথাও কোথাও, বিশেষ করে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে আপনার একটা শৈত্যপ্রবাহ আসবে। হ্যাঁ, তো সে শৈত্যপ্রবাহ আসবে মানে সেক্ষেত্রে আপনার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে আসবে ইয়ে করে। আর বর্তমানে যে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই, অর্থাৎ কোথাও 10 ডিগ্রি নিচে তাপমাত্রা নেই, কিন্তু তারপরে কিন্তু শীতের অনুভূতি রয়েছে মানুষের মধ্যে। শীতের অনুভূতি থাকার কারণ হচ্ছে আপনার কোথাও কিন্তু ইয়ে নেই, দেশে কিন্তু মেঘলা আকাশ, মেঘলা আকাশে কুয়াশার সাথে সূর্যের আলো তো আর দেখা যাচ্ছে না। সূর্যের আলো তো আর না থাকার জন্য আপনার কিন্তু দিনের তাপমাত্রাটা কমে গেছে, এই জন্য আপনার শীতটা অনুভূত হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু কোথাও মানে শৈত্যপ্রবাহ নেই। তবে এই যে শৈত্যপ্রবাহের যে কথাটা, বৃষ্টিপাতে যে এখন আকাশ মেঘলা আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ব্যাপারটা যে আজকে দুপুর পর্যন্ত আপনার আমার ঢাকা বিভাগে, ঢাকা এবং গোপালগঞ্জে কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যদিও মানে পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকা এবং গোপালগঞ্জে। এবং আগামী 24 ঘন্টার বৃষ্টি মানে সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে।